ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বিভিন্ন ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তার আগে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে পদ সংখ্যা 91 জন। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয় 19 আগস্ট 2020 খ্রিস্টাব্দে, এবং এই বিজ্ঞপ্তির বিষয়ে যা বলা রয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের 4/6/2020 খ্রিস্টাব্দ তারিখের একটি স্মারক নম্বর দেওয়া রয়েছে। এর প্রেক্ষিতে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, এর আওতাধীন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাংলাদেশের স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন, তবে কিছু বিধিনিষেধ এই বিজ্ঞপ্তিতে আছে যে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি। প্রথম যে পদটি রয়েছে, অফিস সহায়ক, এই পদে মোট পদের সংখ্যা 21, এবং এখানে বয়সসীমা চাওয়া হয়েছে অনূর্ধ্ব 30 বছর, আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। দ্বিতীয় পদটি হচ্ছে বাবুর্চি বা সহকারী বাবুর্চি, এর পদের সংখ্যা 21, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ বা কোনো শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপরে রয়েছে আয়া পোস্ট, এখানে 11টি, এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট চাওয়া হয়েছে, অর্থাৎ SSC সমমান, এবং শারীরিকভাবে কর্মদক্ষ হতে হবে। পরবর্তীতে ওয়ার্ড বয়েজে পোস্ট, এখানে 6টি পদ রয়েছে, এখানেও যেটা চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 17, এবং এখানেও SSC বা সমমান চাওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কর্মী 15টি পদ, এখানেও চাওয়া হয়েছে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ। এবং এক্ষেত্রে যে বিষয়টি বলা আছে যে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, তারা হলো ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, শেরপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি। এই জেলার প্রার্থীদের আবেদন করার দরকার নেই, তবে যারা এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদন করবে সেখানে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এবং এই আবেদনের জন্য আরও কিছু বিষয় এখানে বলা আছে, যে আবেদন যারা করবেন মুক্তিযোদ্ধা কোটায় তাদের ক্ষেত্রে বয়সসীমা দেওয়া হয়েছে 18 থেকে 30 বছর, 32 বছর, এবং যদি এমন হয় যে মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রকন্যা অর্থাৎ নাতি নাতনি, তাদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 30 বছরই, আর তবে যারা মুক্তিযোদ্ধার সরাসরি ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। এবং আরও কিছু তথ্য দেওয়া আছে যে মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র লাগবে, এগুলো আপনারা এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করেই নিতে পারবেন যখন অ্যাপ্লাই করবেন। অর্থাৎ এই যে ওয়েবসাইটটি রয়েছে, ওয়েবসাইট থেকে আপনি বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিষয়টি পড়ে নেবেন। আরেকটি বিষয় যে এই আবেদনপত্রটি কবে থেকে শুরু হবে সংগ্রহ করা, সেটি বলা ছিল যে 1/9/2020, অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে এই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে সকাল 10টা থেকে, এবং এটি জমাদানের শেষ তারিখ হচ্ছে 30/9/2020, অর্থাৎ সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত এবং বিকাল 5টা পর্যন্ত। আর এক্ষেত্রে আরেকটি বিষয় যে অ্যাপ্লাই করার জন্য কত টাকা ফি জমা দিতে হবে বা চার্জের পরিমাণ, তা আপনি যখন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন তারপর টেলিটকের মাধ্যমে সাধারণত সার্ভিস চার্জ বাবদ 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আপনি অ্যাপ্লাই যে শেষ তারিখটি রয়েছে তার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর তাছাড়া এই সব তথ্যই আপনি এই ওয়েবসাইটে পাবেন। ওয়েবসাইটটি হচ্ছে www.niport.gov.bd, অর্থাৎ www.niport.gov.bd তে পাওয়া যাবে সব তথ্য।
এবং আবেদন করার ক্ষেত্রে যে বিষয়ে আপনারা সতর্কভাবে আবেদন করবেন, সব তথ্যগুলো সঠিকভাবে পূরণ করবেন, চাইলে নিজের মোবাইল বা কম্পিউটার থেকেও করতে পারেন, অথবা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনার এসএসসি বা সার্টিফিকেটের যে তথ্যগুলো সেই তথ্যগুলো দিলেই আপনার আবেদন ফর্ম তারা পূরণ করে দিতে পারবে, এবং এক্ষেত্রে ছবি এবং স্বাক্ষর এগুলো স্ক্যান করে দিতে হবে। আর টেলিটক থেকে যখন এসএমএসটি চাইলে আপনিও করতে পারেন যদি আপনার টেলিটক সিম থেকে থাকে। এর জন্য ফরম্যাটটি এমন, আপনার মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন NIPORT, পরবর্তীতে স্পেস দিয়ে ইউজার আইডি। এই ইউজার আইডিটি আপনি পাবেন অনলাইনে আবেদন করার সাথে সাথে, যখন আবেদন সাবমিট হবে তখন আপনার একটি ইউজার আইডি শো করবে আবেদনপত্রটির উপরে, সেই ইউজার আইডিটি লিখবেন, এরপর পাঠিয়ে দিবেন 16322 নম্বরে। পাঠানোর পর আপনাকে একটা রিটার্ন মেসেজ দেওয়া হবে, সেই মেসেজ এর মাধ্যমে আপনার জানতে চাওয়া হবে বা আপনাকে কনফার্মেশন করতে বলা হবে, একটি পিন নাম্বার দিবে। তো আপনি যদি এটা কনফার্ম করেন তাহলে NIPORT স্পেস লিখবেন ইয়েস স্পেস যে পিন নাম্বারটি মেসেজে আসবে সেই পিন নাম্বারটি লিখে পাঠাবেন 16322 নম্বরে। এরপরে আরেকটি রিপ্লে মেসেজ আসবে যেখানে বলা হবে যে কনগ্রাচুলেশন, অ্যাপ্লিকেশনস নেম, পেমেন্ট অর্থাৎ আপনার সকল তথ্য আসবে এবং আপনাকে একটি ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া হবে। পরবর্তীতে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে যখন আপনি মেসেজ পাবেন যে পরীক্ষা কবে নিবে, এই নিয়োগের জন্য যে পরীক্ষাগুলো হবে লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা, তার সময়সূচিটা আপনাকে মেসেজে জানানোর পর আপনি এই ওয়েবসাইট থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন, এবং সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে, তাই এটা ভালোভাবে সংরক্ষণ করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।